তুমি একবার হুমকি দাও না কি মিয়া, সব টাকার জন্য রেডি থাকো। উনি কিন্তু চেয়ারম্যানই ইলেকশন করছিলেন। আমি মানুষটাকে জীবন্ত ফেরত চাই। এক জায়গায় গেলে পাওয়া যাবে স্যার। দেখুন তো এই ছবিটা চিনতে পারেন কিনা। গঙ্গাছড়া যাবেন, তিনটা পার্টি খুব তাড়াতাড়ি গঙ্গাছড়া যাবেন, ওখানে একটা শুটিং ইনসিডেন্ট হয়েছে, খুব তাড়াতাড়ি রাশ করেন ওইদিকে, আমি আসছি। আমি বলি স্যার, ওনার নাম মতিন রহমান মতি, উনি একজন পুস্তক প্রকাশক স্যার। আচ্ছা কতক্ষণ আগে হয়েছে এটা? স্যার এটা একটা ইনসিডেন্ট হয়েছে স্যার, এখানে রোডের উপরে একজন পুস্তক প্রকাশক, ওনাকে শুট করা হয়েছে স্যার, উনি অলরেডি এক্সপায়ার করেছে স্যার। আমি দেখতেছি স্যার, ব্যবস্থা নিচ্ছি স্যার, আমি ঘটনাস্থলে এসেছি।
আপনার উনি কে হয় স্যার? উনি স্যার ওই মতি সাহেবের স্ত্রী স্যার। মতি সাহেবের স্ত্রী? স্ত্রী স্যার, একটা বাচ্চা আছে। জি স্যার। জি স্যার। আপনি প্লিজ একটু ধৈর্য ধরেন, আপনার হাজবেন্ডের হত্যাকারী কে সেটাকে আমি একটু দেখে আপনার চেষ্টা করছি। একটু ধৈর্য ধরেন, আমি আপনার সাথে কথা বলবো। নাজনীন, ওনাকে নিয়ে যান, ওদিকে একটু বুঝিয়ে রাখেন, নাহলে কান্নাকাটি করবে। যান প্লিজ। আসুন আসুন। সবার নাম ঠিকানা নেবেন, সবার সাথে কথা বলবেন, কোনো রকম ক্লু আছে কিনা সেটা খুঁজে বের করতে চেষ্টা করবেন। আমি ভদ্রমহিলার সাথে কথা বলে আসি স্যার। মতিয়ার ওরফে মতি একজন ব্যবসায়ী, তার স্ত্রী এবং কন্যা সন্তান নিয়ে একটি সংসার। হঠাৎ কাল বৈশাখীর ঝড়ে সব কিছু তছনছ করে দেয়। মতিয়ার তার ব্যবসা প্রতিষ্ঠান থেকে আসার সময় সন্ত্রাসীর গুলিতে নিহত হয়। দর্শক, ক্রাইম পেট্রোল একটি সত্য ঘটনা দেখার আমন্ত্রণ। আপনি নিশ্চয়ই আপনার হাজবেন্ডের হত্যার বিচার চান? না। না মানে? আমি মানুষটাকে জীবন্ত ফেরত চাই। দেখেন, মৃত্যুর পর কোনো মানুষকে ফেরত আনা যায় না। আমরা এইটুকু করতে পারি, ওনার হত্যাকাণ্ডের বিচারের সুব্যবস্থা করতে পারি। আপনি যে জিনিসটাকে মনে করছেন যে খুব সহজ যুক্তি, আমি সেইটাকে হয়তো বা ভারী যুক্তি হিসেবেও ধরে নিতে পারবো। ইনভেস্টিগেশনের সময় আমি সব কিছুকেই গুরুত্ব দিব। আপনি আমাকে একটা কথা বলবেন, সেটা হচ্ছে যে আপনার হাজবেন্ডের সাথে কারো কোনো সমস্যা ছিল, কোনো লেনদেন কিংবা কোনো শত্রুতা, এরকম কোনো কিছু কি আপনার কাছে কখনো মনে হয়েছে? একটু মনে করে দেখেন তো। বইঘর প্রকাশনী। বইঘর কোথায়? বাজারে। আচ্ছা ঠিক আছে, এই বিষয়টা আমরা দেখবো, আমি মাথায় নিলাম। আপনি এখন আসতে পারেন। এই জায়গাটার মধ্যে আর স্যার এই জায়গাটার মধ্যে স্যার গাছের গুঁড়িটা ছিল স্যার।
আচ্ছা, আমরা ফরেন্সিক রিপোর্টে পেয়েছি ওর শরীরে 6টা গুলি, 3টা ভিন্ন পিস্তল। তার মানে হচ্ছে এক একজন 2টা করে গুলি করেছে, এটাই আমরা ধরে নিতে পারি। যেহেতু 3টা ভিন্ন পিস্তল থেকে অথবা ভিন্ন গান থেকে গুলি হয়েছে, 6টা বডিতে লেগেছে এবং শর্ট ডিস্টেন্সে গুলি হয়েছে। এখানে 2টা কারণ থাকতে পারে। সেটা হচ্ছে, ছিনতাইকারী যদি ছিনতাই করতে আসে এবং ছিনতাই করতে আসার পরে তাকে তার সাথে ধস্তাধস্তি হতে পারে, ধস্তাধস্তির কোনো আলামত আমরা পাইনি। আমরা শুধু পেয়েছি তার বডিতে বুলেট। তার মানে কি? তার মানে হচ্ছে যে ওকে খুন করা হবে, এই উদ্দেশ্যেই খুনিরা তাকে খুন করেছে। অ্যান্ড দিস ইজ নট রাবারি, ক্লিয়ার? আচ্ছা, সেকেন্ড থিং ইজ দ্যাট আমরা প্রিয় দেখে মনে করছি এবং তার রেকর্ড দেখে মনে করছি সে প্রিভিয়াসে ইলেকশন করেছিল। ইলেকশন করার পরে সে 23 ভোটে হেরেছিল। সে যদি হেরে যেয়ে থাকে তাহলে তার প্রতিপক্ষ কেন তাকে খুন করবে? খুন করার সম্ভাবনা কম। তার মানে কি? তার মানে ঘরের কেউ অথবা আশেপাশের কেউ এই খুনের সাথে জড়িত, প্রি প্ল্যান করে রেখেছিল, জাস্ট ওই লোকটাকে খুন করবে, এটাই তাদের উদ্দেশ্য ছিল। আমি এইটা দেখে মনে করছি যে এটা ছিনতাইয়ের কোনো ঘটনা না, এটা স্রেফ প্রি প্ল্যান মার্ডার 302 ঘটনা। এটা মাথায় নিয়ে এখন ইনভেস্টিগেশন শুরু করবেন, ঠিক আছে? চলেন যাই। মিত্রাকে মোদির সাথে সমস্যাটা কি ছিল বলুন তো? সে তো ডেট, সে তো মীমাংসিত, 7 মাস আগের ঘটনা। এখন ঘাটলে কি সেটা উচিত হবে? 7 মাস আগের না, ঘটনাটা ঘটেছে রিসেন্ট। শুনেন, আমরাও পুলিশ ফ্যান পরিবার, গুনলে কয়েক ডজন হাই ফাই পুলিশ পরিবার আমাদের সাথে আছে। নতুন শত্রুতার সুযোগ না, ঠিক না? আপনি থানায় আসবেন? কেন? হ্যাঁ, আমি থানায় যাব, বাট হোয়াই? আমাদের স্যার আপনাকে সালাম দিয়েছেন। আগে বলবেন না, যাব বিকেলে না গেলে সন্ধ্যার পরে যাব। ঠিক আছে, থানায় দেখা হবে। যদি ফোনে ছাড়তে না পারি বাই বডি হাজির হয়ে যাব। আজ ঠিক কি করেন, ছবি তোলেন, ভয়েস রেকর্ড? না, ভিডিও করলাম। কিসের ভিডিও? এই যে এতক্ষণ যা কথা বললাম। ভিডিওর দাম কত? দেখুন, এই সমস্ত ভিডিও বিক্রি হয় না, মাইন্ড ইট। স্যার, আমার নাম রনি তালুকদার, অত্র এলাকার ডিশের ব্যবসাটা আমার, সবাই আমাকে ডিশ রনি বলে জানে। আচ্ছা, তা আজকে এখানে দাঁত খেতে এসছেন? না স্যার, ইদানিং ডিশের লাইনে খুব সমস্যা হচ্ছে, তো সে কারণেই দেখতে আসছিলাম যে ভাবির বাসার ডিশের লাইনটায় কোনো সমস্যা আছে কিনা চেক করতে এসেছিলাম। কয়টা বাসা চেক করলেন? এখনও করিনি স্যার, ইদানিং খুব সমস্যা হচ্ছে, আমাকে যেতে হবে। ভাবি আমি পরে আসবো, আপনি যদি কোনো প্রয়োজন হয় ফোন দিন। হ্যাঁ স্যার, আসি। ম্যাডাম আসি। হ্যাঁ আম্মু, টাটা। মিষ্টি না, বই ঘর প্রকাশকের ব্যাপারে কিছু বলুন তো। উনি আসলে আমাদের কাছে কিছু টাকা পেতেন, এই জন্য ওর আব্বুকে অনেকবার থ্রেটও করেছেন। একবার তো রাস্তায় সেই অপমান করলেন। এই রাস্তায় কি, তুমি বিকালে অফিসে আইসো? আসবো, সব টাকা যেন রেডি থাকে, আমার মাথা খুব খারাপ। টাকা না পাইলে আমি কারো মানিজ্জত রাখবো না, আর যদি টাকা না পাই আমি দু একটা লাশও ফালাই দিতে পারবো। এই তুমি একবার হুমকি দাও নাকি মিয়া, চলো সরো, রাস্তা সরো।
প্রকাশ দাদা সবসময় এভাবে আমার হাজবেন্ডকে। আপনি কি আর কাউকে সন্দেহ করেন? না, আমরা একটু আপনার হাজবেন্ডের বেডরুমটা চেক করব। বেডরুম কেন? আপনার সহযোগিতায় আপনার স্বামীর খুনির কাছে আমাদের পৌঁছে দিতে সাহায্য করবে। ঠিক আছে। বাচ্চাটা যে কখন কোথায় কি রাখে সব এলোমেলো করে ফেলে। ডায়েরিটা? এটা আমার হাজবেন্ডের হিসাব নিকাশ করার ডায়েরি। এই ডায়েরিটা আমি নিয়ে যাব, যদিও পরে দিয়ে যাবো, অসুবিধা নেই। ঠিক আছে। আচ্ছা, আপনার হাজবেন্ডের এমন কোনো কাছের মানুষ আছেন যাদেরকে আপনি চেনেন? কাছের মানুষ মানে? এই ধরুন খুবই ঘনিষ্ঠ বন্ধু, যে তাকে চেনে, জানে, তার সাথে সব কিছু শেয়ারিং করে। আছে। আপনি নামগুলো বলুন তো। ওকে, থ্যাংক ইউ। ঠিক আছে, তাহলে আজকে আমরা যাই, পরে আপনার সাথে আরো কথা। এক্সকিউজ মি স্যার, এই কিছু পেয়েছেন? স্যার, প্রকাশবাবু নামে একজন লোকের মানে খবর জানতে পারলাম, যার সাথে হচ্ছে ওনার একটা লেনদেন ছিল, যে লেনদেন বাবদ তার সাথে অনেক রাগারাগি এবং হচ্ছে যে কয়েকবার নাকি তাকে ট্রেড করা হয়েছে। আচ্ছা ঠিক আছে, আপনি প্রকাশবাবুকে আমার কাছে নিয়ে আসেন, আমি কথা বলবো। জি স্যার, আমি নিয়ে আসছি স্যার। থ্যাংক ইউ। কাম স্যার, আমরা আসি। ব্যবসায়িক লেনদেনের কারণে একজন ব্যবসায়ী মতির কাছে 1,00,000 টাকা পেত। সে তাকে হুমকি দিয়েছিল, বলেছিল যথাসময়ে টাকা না ফেরত দিলে ব্যবস্থা নেবে। প্রকৃতপক্ষে সেই কি খুন করেছে নাকি খুনি অন্য কেউ, জানতে হলে দেখতে থাকুন ক্রাইম পেট্রোল, একটি সত্য ঘটনা। আপনার সাথে মতিন সাহেবের কত টাকা লেনদেন ছিল? 1,00,000 টাকার উপরে, 10 জনের মোকাবেলায় সেটা মীমাংসিত হয়ে গেছে, কিন্তু আমার শত্রুপক্ষ এটা নিয়ে ঘাটাঘাটি করতে পারে। এখন সব বিষয়ে ঘাটাঘাটি হবে, সেটাই স্বাভাবিক, কারণ এটার সাথে একটা মার্ডার জড়িত। সমস্যা কি? তদন্ত করেন। আপনি তো টাকার জন্য মতিন সাহেবকে কয়েক দফা হুমকি দিয়েছিলেন, আমি রাইট?